ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কেমিস্ট্রি ফার্স্ট পার্টে এমসিকিউতে ভালো করতে হলে কোন কোন জায়গাগুলোতে বেশি জোর দিতে হবে তো এমসিকিউর জন্য সাজেশন তৈরি করাটা খুব ডিফিকাল্ট কারণ এমসিকিউ যেহেতু পুরো বই থেকে প্রশ্ন হয় এবং এমসিকিউতে কোনো অপশান থাকে না অর্থাৎ পঁচিশটা কোশ্চেনের পঁচিশটাই আনসার করতে হয় তাই এটার জন্য সাজেশন তৈরি করা একটু ডিফিকাল্ট সো আমরা এটা বলবো না যে এই এখন আমরা যে সাজেশনটা দেখাবো সেখান থেকেই পঁচিশটা কোশ্চেন আসবে এটা কখনোই সম্ভব না তবে আমরা সাজেশনটা তৈরি করছি যে বিগত বছরগুলোতে কোন কোন জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন আসছে জাস্ট ওই জিনিসগুলো যে এই সব জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন আসছে সেইগুলাই আমরা দেখাবো আমরা এই এমন কোনো গ্যারান্টি দিতে পারবো না যে এখান থেকে পঁচিশটা কোশ্চেন আসবে জাস্ট এই সব জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন আসে তো আমরা প্রথমেই শুরু করি প্রথম অধ্যায় দিয়ে তো প্রথম অধ্যায়ে এই কয়েকটা টপিক আছে যেগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে এমসিকিউতে প্রথমত এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এখান থেকে প্রচুর কোশ্চেন আছে এমসি ইউতে এটা খুব আছে তো এটা কয়েকটা যোগ দেওয়া আছে বইয়ে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কয়েকটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তো এদের মনে রাখার টেকনিকটাই কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তো মনে রাখার একটা টেকনিক হচ্ছে যে সি লেটারটা ক্যাপিটাল সি লেটারটা যে সকল যুগে আছে সেগুলাই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর যেগুলোতে কোনো সি নাই বইয়ের উদাহরণগুলোর সাপেক্ষে আর কি যেগুলোতে সি নাই সেগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা হচ্ছে মনে রাখার টেকনিক আর একমাত্র ব্যতিক্রম হচ্ছে এইচসিএল 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 এ যে সি আছে সে তবুও সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আর বাকি যে সকল যুগেতে সি আছে সেগুলা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেমন আমরা যদি বলি K2Cr2O7 यस এটাতে যে C লেটারটা আছে সেই কারণে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থতে সি থাকবে না HCl হচ্ছে একমাত্র ব্যতিক্রম এটা কোনো সংজ্ঞা না এটা কোনো সংজ্ঞা না আমি আবার বলি এটা কোনো সংজ্ঞা না এটা আসলে মনে রাখার টেকনিক এর বাইরে কিছুই না एमसीक्यू মনে রাখার টেকনিক এটা জাস্ট এবার ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংকেতটা আসে যে মানে কি কি মিক্স মিক্স করলে ক্রোমিক অ্যাসিড পাওয়া যায় এটা পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ এই এমসিকিউটা প্রচুর আসে এরপর বইয়ে অনেকগুলো হ্যাজার্ড প্রতীক আছে বিভিন্ন প্রতীক কোন প্রতীক কি নির্দেশ করে এইগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে এমসিকিউতে তো এগুলো একটু ভালো করে দেখতে হবে এবার বিভিন্ন বিষাক্ত বিকারকের বিকল্প বিকারক কি আছে এগুলোর একটা চার্ট আছে বইয়ে তো এই চার্টটা ভালো করে পড়তে হবে যেমন বেনজিনের বিকল্প বিকারক হচ্ছে যে টলুইন বা এই ধরনের আরো কিছু আছে যেমন ক্লোরোফর্মের ক্ষেত্রে বিকল্প বিকারক হচ্ছে যে হ্যাকসেন তো এরকম কিছু আছে এই চার্টটা ভালো করে দেখলে এই অ্যান্সিগুলো পারা যাবে তো প্রথম অধ্যায় থেকে মোটামুটি এই সব জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে এছাড়া তো রিডিং পড়তেই হবে কারণ সব কোশ্চেন যে এখান থেকে আসবে এটা আমরা বলতেছি না তবে এই সব জায়গা থেকে খুব বেশি কোশ্চেন আসে এছাড়া কয়েকটা যন্ত্রপাতি আছে তো ওই যন্ত্র দিয়ে কতটুক পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায় এই জিনিসটাও একটু দেখতে হবে ঠিক আছে তো এবার আমরা তাহলে দ্বিতীয় অধ্যায়ে চলে যাই তো দ্বিতীয় অধ্যায় শুরুর দিকে রাদারফোর পড়ানোর মডেল বোর পড়ানো মডেল আছে তো এগুলা এসএসসির বেসিক যেহেতু এগুলো আপনারা রিডিং করলে মোটামুটি বুঝতে পারবেন ওইখান থেকে টুকটাক ক্যামসিও আসতে পারে এটা রিডিং করলে আপনারা বুঝতে পারবেন এরপরে দ্বৈত ধর্ম কে প্রদান করেন এটা প্রায় আসে হচ্ছে ডি ব্রোকলি ডি ব্রোকলি দ্বৈত ধর্ম প্রদান করেন দ্বৈত ধর্মের ধারণা দেন আর সাই স্কোয়ার সাইজ কোয়ার হচ্ছে যে স্রোড তরঙ্গ ইকুয়েশন যেটা সেখানে সাইজ কোয়ার কি নির্দেশ করে সাইজ স্কোয়ার নির্দেশ করে যে অরবিটালে পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি সাইজ স্কোয়ার সেই সম্ভাবনাটা নির্দেশ করে যে ইলেকট্রন সরি অরবিটাল পাওয়ার না ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি এরপর আছে আমাদের কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম নাম্বার থেকে এই জিনিসগুলো খুব বেশি আসে এমসিকিউতে কোন সেট সঠিক চারটা সেট দেওয়া থাকে কোয়ান্টাম নাম্বারের এদের মধ্যে তিনটা ভুল আর একটা সঠিক দেওয়া থাকে তো কোনটা সঠিক সেটা যাচাই করতে এই জন্য কোয়ান্টাম সংখ্যার মেইন জিনিসগুলোর হালকা ভালো ধারণা থাকলে এটা খুব ইজিলি পারা যাবে বা তিনটা সঠিক একটা ভুল দেওয়া থাকে কোনটা ভুল এটা বের করতে যেতে এটা প্রায় আছে পরীক্ষায় সো এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে এরপরে একটা শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত টু এন স্কোয়ার এগুলো জানতে হবে এরপরে কোনো একটা উপশক্তি স্তরের জন্য মোট অরবিটাল সংখ্যা হচ্ছে টুয়েলভ প্লাস ওয়ান তাইলে একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে কি টোটাল কত ইলেকট্রন ধারণ করতে পারে একটা উপশক্তি স্তর সেটা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এই সূত্রগুলো জানতে হবে কোনটা কী জিনিস এটা হচ্ছে যে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা হচ্ছে উপশক্তি স্তরের অরবিটালের সংখ্যা এটা হচ্ছে একটা শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা আর একটা অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এটা আমরা জানি এরপরে তিনটা নীতি হচ্ছে যে হুন্ডের নীতি পাওলির নীতি আর হচ্ছে যে আউবাউ নীতি এই নীতিগুলো থেকে থেকে আসে বিশেষ করে হুন্ডের থেকেই আসে ওইখানে বা অনুযায়ী তিনটা জিনিস দেওয়া চারটা এমসি ইয়া অপশন থাকবে এর মধ্যে কোনটা সঠিক পাওলি বা হুন্ড যেটা অনুযায়ী বলে তো ওই ওই অনুযায়ী দাগাতে হবে আর কি তো এই জন্য এই নীতিগুলো ভালো করে পড়তে হবে এরপর অরবিটালার আকার আকৃতি সম্বন্ধে আসে অরবিটালের আকার আকৃতি যে এস অরবিটালের আকার পি অরবিটাল বা পি এক্স পি এগুলোর আকার আকৃতি সেগুলোর সম্বন্ধে আসে আর কি পি অরবিটালের আকার আকৃতি আর আচ্ছা আরেকটা জিনিস এখানে আসছে সেটা হচ্ছে যে নোড এবং নোডাল প্লেন নোড আরেকটা হচ্ছে নোডাল তল এই জিনিসটা থেকেও এমসিকিউ আসতে পারে নোড হচ্ছে এনএস অরবিটালের জন্য এনএস নোড হচ্ছে যে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই সেই জায়গাটাকে নোট বলে তো এন এস অরবিটালের জন্য নোডের সংখ্যা হচ্ছে যে এন মাইনাস ওয়ান সংখ্যক তার মানে কি ফোর এস অরবিটালের জন্য নোডের সংখ্যা হচ্ছে থ্রি তারপরে নোডাল প্লেন পাওয়া যায় পি পি এর ক্ষেত্রে পি অরবিটালগুলোর ক্ষেত্রে পিএক্স পি এক্সের ক্ষেত্রে নোডাল প্লেন হচ্ছে যে ওয়াই জেড আবার একইভাবে পি ওয়াইয়ের ক্ষেত্রে নোডাল প্লেন হচ্ছে যে এক্স জেড পি জেডের পি জেডের ক্ষেত্রে নোডাল প্লেন একইভাবে হবে কি এক্স ওয়াই তল এই তলগুলো হচ্ছে নোডাল তল ঠিক আছে আর এই এনএস এর জন্য নোড হচ্ছে যে এন মাইনাস ওয়ান সংখ্যক নোট পাওয়া যাবে তো এই ছিল হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি জিনিস বেশি আসে এমসিকিউতে কিউতে এছাড়া শক্ত পড়তে হবে এইসব জিনিস খুব বেশি আসে তাহলে এরপর চলে যাই আমরা কি তার চুম্বকীয় বর্ণালীতে বড় থেকে যে ছোটোখাটো সূত্রের অঙ্ক আসতে পারে এমসি কিউতে যে সি ইকুয়াল টু মিউ টু ল্যামডা এবার তরঙ্গ সংখ্যা মিউ বার সমান ওয়ান বাই ল্যামডা এবার শক্তি ইকুয়াল টু এইচ মিউ এখান থেকে এইচ সি বাই ল্যামডা এই জিনিসগুলো থেকে ছোটোখাটো অঙ্কগুলো যে এগুলো আসতে পারে এমসি কিউতে এবার শিক্ষা পরীক্ষায় কোন আয়ন কি বর্ণ দেয় এটা খুব আসে পরীক্ষায় কোনটা এই কারণে সবগুলো জন্যই বর্ণ কোনটা সেটা মুখস্ত করে যেতে হবে তাহলে এটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি আচ্ছা তো এরপর হাইড্রোজেনের বর্ণালীর ক্ষেত্রে যে লাইমেন সিরিজ বামার সিরিজ মানে কততে আসলে লাইমেন কততে আসলে বামার কততে আসলে ফুন এই জিনিসগুলা ভালো করে পড়তে হবে এইগুলো এমসিকিউতে আসে ঠিক আছে তো এরপরের টপিক হচ্ছে যে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল দ্রাব্যতার উপর তাপমাত্রার যে প্রভাব এটা থেকে অনেক সময় এমসি কিউ আসে কোন ক্ষেত্রে দ্রাব্যতা বাড়ে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আবার অনেক ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পায় তো এই জিনিসগুলো এরপরে সোডি সোডিয়াম সালফেট এবং দশ পানি এটার ক্ষেত্রে প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধির সাথে কিন্তু বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে সেটা নিরোধিত হয়ে যায় এরপরে দ্রাব তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা আবার হ্রাস পায় তো এই যে কত ডিগ্রিতে হয় এই টাইম সিগুলিতে প্রচুর আসে তো এই জিনিসগুলো দেখতে হবে আর কি আর এছাড়া দ্রাব্যতের উপর দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে এই জিনিসগুলো টুকটাক বেশি যে জিনিসগুলো এইগুলো থেকে প্রশ্ন আসে দ্রাব্যতা থেকে দ্রাব্য এবং দ্রাব্যতা গুণফল থেকে আয়নিক গুণফলের সাথে দ্রাব্যতা গুণফলে কি সম্পর্ক টম্পর্কে এইসব জিনিস থেকে এবার আয়ন শনাক্তকরণ থেকে রিটেনেও যেমন কোশ্চেন আসে এমসি কিউতেও কোশ্চেন আসে কোশ্চেন আসে আবার আয়ন শনাক্তে এমসি কিউ আছে যে এই আয়নটা শনাক্ত করার জন্য কোনটা ইউজ করা হয় আয়ন শনাক্তকরণটা এই জন্য খুবই ভালো করে এটা প্র্যাকটিক্যালও আছে এটা রিটেনও আসে এটা এমসি কিউতেও আসে আচ্ছা আর ক্রোমাটোগ্রাফি এর বেসিক জিনিসপত্রগুলো একটু দেখলেই হবে মোটামুটি এতটুকুই ছিল দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে এবার আমরা তাহলে তৃতীয় অধ্যায় চলে যাই মৌলের পর্যাবৃত্ত ধর্ম তৃতীয় অধ্যায় হচ্ছে খুবই তথ্যবহুল একটা অধ্যায় তো এটাতে প্রচুর প্রচুর এমসি আছে তাই এটার সাজেশনটা সবচেয়ে কষ্টকর বানানো তাও আমি কিছুটা চেষ্টা করলাম কোন ব্লকে কয়টা করা মূল আছে সেটা জানতে হবে এটা এমসি কিউতে আসে এস ব্লকে কয়টা বা পি ব্লকে কয়টা ডি ব্লকে কয়টা এফ ব্লকে কয়টা এগুলো এমসি কিউতে আসে একটু বই দেওয়া আছে এগুলো একটু জানতে হবে এটা মজার বিষয় হচ্ছে যে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টেনাইট সিরিজের সব মূল্য কিন্তু এফ ব্লক নয় এই তিনটা কিন্তু বাদ পড়ে এফ ব্লক থেকে এগুলো এফ ব্লক মূল্য নয় ল্যান্থেনিয়াম অ্যাক্টেনিয়াম এবং থোরিয়াম তো এই তিনটা বাদ পড়বে সো এটা এটা এমসি প্রচুর আসে এটার সাথে আর একটা ওই সিরিজ থেকে দিয়ে বলে যে কোনটা এফ ব্লক মূল্য তো এই তিনটা কিন্তু এফ ব্লক নয় তাহলে যে ফোর্থ যেটা থাকবে সেটাই হবে এফ ব্লক মৌল এবারে কোনটা অবস্থান্তর কোনটা অবস্থান্তর নয় ডি ব্লকের মধ্যে এইগুলো আসবে পরীক্ষা এগুলো দেখতে হবে তারপরে সাতটা অপধাতু আছে আমাদের পর্যসারণীতে এই সারটা অপধাতু কী কী এগুলো একটু দেখে রাখতে হবে এরপরে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমাদের ডায়মার গঠন করে ডায়মার গঠন করে এই যৌগটা ফর্ম করে তো কোনটি ডায়মার গঠন করে এটা আসতে পারে এরপরে কোন যৌগগুলো ডায়াম্যাগনেটিক কোনগুলো প্যারাম্যাগনেটিক এগুলো একটু দেখতে হবে এরপরে ডি ব্লক মূল্যের হালকা বৈশিষ্ট্যগুলো একটু দেখতে হবে এরপরে গলনাঙ্ক শুটনাঙ্কের ক্ষেত্রে পর্যায় থ্রিটা দেখলে হবে আর কিছু দেখা লাগবে না পর্যায় থ্রি যে সোডিয়াম ম্যাগনেশিয়াম মেগমোনিয়াম এই সিরিয়ালে কার গলনাঙ্ক বেশি কার কম এই শুধু পর্যায়ে থ্রিটা দেখলেই হবে গলনাঙ্ক শ্রুটনাঙ্কের ক্ষেত্রে এরপরে আমরা আসি পারমাণবিক ক্ষেত্রে সেক্ষেত্রে ওয়ালস ব্যাসার্ধ সবসময় সবচেয়ে বেশি হয় এরপরে থাকে ধাতব ব্যাসার্ধ এরপরে থাকে সমুজি ব্যাসার্ধ এরপরে এদিকে আয়নিক ব্যাসার্ধটা রাখলাম ধনাত্মক ধনাত্মকায়নের আকার সাধারণত কি মৌল থেকে ছোট হয় অর্থাৎ সোডিয়াম যেমন সোডিয়াম থেকে সোডিয়াম আয়নের আকার ছোট হবে আর ঋণাত্মক আয়নগুলোর আকার ওই মৌল থেকে বড় হয় যেমন অক্সিজেন টু মাইনাসের আকার অক্সিজেন থেকে বড় এরপরে আসে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তরিত্রৃণাতকতা এগুলো নিয়ে আলাদা কিছু পড়া লাগবে না মানে এগুলো রিটেনার যা প্রিপারেশন এমসি তো সেম মানে রিটার্নের প্রিপারেশনটা নিলে এমসি হয়ে যাবে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তৈরিতা একই জিনিস আছে এবার অক্সাইডের ধর্মটা একটু দেখতে হবে কোন কোন অক্সাইড অম্লধর্মী কোন কোনগুলো ক্ষারধর্মী এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট কোনগুলো উভধর্মী এগুলো দেখতে হবে যেমন উভধর্মী অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড এরপরে হচ্ছে উভধর্মী অক্সাইড এ এল টু থ্রি এটাও একটা উভধর্মী অক্সাইড এগুলো দেখতে হবে এগুলো এমসাইকে আসে কোনগুলো উভধর্মী অক্সাইড তো অক্সাইডের ধর্মগুলো ভালো করে পড়তে হবে শঙ্করায়ন থেকে যে জিনিসগুলো পড়তে হবে এটা হচ্ছে কোনটা এসপি কোনটা এসপি থ্রি এগুলা এরপরে এগুলার আকার কি হয় এবং বন্ধন কোন কি এই জিনিসগুলো ডিটেলস পড়তে হবে পোলারায়ন থেকে ও একই কথা ওই ওগুলোর মতোই যে রিটেনের যা प्रिपरेशन সেটা নিলেই এমসিকিউ কাভার হয়ে যাবে হাইড্রোজেন বন্ধনের বেলাও একই জিনিস রিটেনের प्रिपरेशन নিলেই এমসিকিউটা কভার হয়ে যাবে এগুলার জন্য তো এই ছিল হচ্ছে যে তৃতীয় অধ্যায়ের জন্য সাজেশন তাহলে এবার আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই চতুর্থ অধ্যায় থেকে বিক্রিয়ার হার থেকে প্রশ্ন আসে যে এটা হচ্ছে যে বিক্রিয়কের ঘননের হার আর উৎপাদ উৎপন্নের হার মাইনাস ডিসি বাই ডিটি ইগুলো টু ডিএক্স বাই ডিটি এগুলোতে যদি মোল সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা ওয়ান বাই ওয়েট হয়ে যায় যেমন বিক্রিয়কের ক্ষেত্রে যদি আমরা বলি যে দুই মোল বিক্রিয়ক থেকে যদি তিন মোল উৎপাদ উৎপন্ন হয় ক্ষেত্রে এটা ওয়ান বাই আকারে চলে আসে যে এটা ওয়ান বাই টু হয়ে যাবে এটা ওয়ান বাই থ্রি হয়ে যাবে তো এই জিনিসগুলো থেকে এমসি কিউ আসে আচ্ছা এরপরে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব থেকে এমসি কিউ আসে এরপরে সক্রিয়ন শক্তি থেকে প্রচুর এমসিকিউ কিউ আসে সক্রিয়ন শক্তির বেসিক জিনিসগুলোর জন্য খুব ভালো করে দেখতে হবে আর সক্রিয়ন শক্তিতে দুইটা গ্রাফ আছে এই দুইটা গ্রাফ খুবই ইম্পর্ট্যান্ট প্রায়ই আসে এমসিকিউতে এই গ্রাফগুলো মাস্ট দেখতে হবে সক্রিয় শক্তি থেকে প্রচুর এমসি আসে এরপরে প্রভাবক থেকে এমসিকিউ আসে প্রভাব থেকে নর্মালি এক্সাম্পল থেকে এমসিকিউ আসে মানে কোনটা অটোপ্রভাবক হিসেবে কাজ করে কোন বিক্রয় এইসব জিনিস মানে এক্সাম্পল থেকে তারপরে কেপি ইকুয়াল টু ডেল্টা এন এই ইকুয়েশন থেকেও প্রচুর কোশ্চেন আসে একটা বিক্রিয়া দেওয়া থাকে এবং বিক্রিয়ার ক্ষেত্রে এটা এটাতে ফালায়া ডেল্টা এন এর মান এবং আরটির মান এগুলা ফালায়া বের করতে হয় বা আর মান না বসাইলেও হয়তো এমসি ইয়া অপশানগুলো ওইভাবেই দেওয়া থাকে যাতে জাস্ট এই ডেল এন এর মানটা বের করতে হয় আর কি তো ডেল এর মান বের করে ওই সম্পর্কটা বের করতে হয় এটাও প্রচুর আসে পরীক্ষায় তারপরে ডব্লিউ হচ্ছে যে পানিরায়নিক গুণ ফুল পানিরায়নিক গুণগুলের বেসিক জিনিসগুলো একটু রিডিং করতে হবে এখান থেকে কিউ আসে এবার পিএইচ হচ্ছে যে দুর্বল এসিডের ক্ষেত্রে পিএইচ কিভাবে বের করে আবার তীব্র এসিডের ক্ষেত্রে পিএইচ কিভাবে বের করে তো তীব্র এসিডের ক্ষেত্রে তো আমরা ডিরেক্ট বের করতে পারি পিএইচ টু হচ্ছে যে মাইনাস লগ এইচ প্লাস এই এইচ প্লাসের ঘনমাত্রাটা আমরা ডিরেক্ট পেয়ে যাই তীব্র এসিডের জন্য এই কারণে কোনো ঝামেলা হয় না ঠিক আছে কিন্তু দুর্বল এসিডের ক্ষেত্রে এই এইচ প্লাসটা ইজিলি পাওয়া যায় না ডিরেক্টলি তো এটা আমরা ওই অসহ লৌকরণ সূত্রের মাধ্যমে আমরা এইচ প্লাসটা বের করব এরপরে এখানে বসে পিএইচ বের করবো দুর্বল এসিড এর পিএচের আসে এরপর অ্যাসিডের তীব্রতা তীব্রতার ক্রম এর ক্ষেত্রে তীব্রতার ক্রম কি এরপর অক্সি অ্যাসিডের ক্ষেত্রে জারণ মান বের করার মাধ্যমে যে অক্সি অ্যাসিডের তীব্রতা বের করা যায় এইগুলা থেকে প্রচুর এমসিকিউ আসে অক্সি এসিড এবং হাইড্রাসিড দুইটাই পড়তে হবে এরপর আছে যে প্রশমন তাপ তীব্র এসিড এবং তীব্র খারের প্রশমন তাপ ধ্রুবক ধ্রুবক মানটা সেটা আসে অথবা এইচ এফ এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যে প্রশমন তাপ একটা ব্যতিক্রম মান সেটা একটু বেশি হয় ওই মানটাও আসে পরীক্ষায় তারপরে অম্লের ক্ষারত্ব ক্ষারের অম্লত্ব এই টপিক থেকেও প্রচুর এমসি কিউ আসে এগুলো ভালো করে পড়তে হবে এবার বাফার দ্রবণ থেকে কী জিনিস আসে বাফার দ্রবণ থেকে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে যে দুইটা যৌগ দেওয়া থাকে এই দুইটা মিশ্রণ ঘটালে বাফার দ্রবণ সৃষ্টি হবে কি না মানে চারটা থেকে থাকে এর মধ্যে যে কোনো একটা দিয়ে শুধু বাফার দ্রবণ আর বাকিগুলো দিয়ে বাফার দ্রবণ হবে না তো এই টাইপের কোয়েশন থাকে একটা স্যাম্পল আমি দেখাই যেমন সিএস থ্রি সি ডাবলু এইচ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এখন বলল যে এটা ওয়ান ইস টু টু এই অনুপাতে মিশ্রণ তাহলে এটা কি বাফার দ্রবণ সৃষ্টি করবে অবশ্যই সৃষ্টি করবে না কারণ যেহেতু এইটা কম আছে এবং এইটা বেশি আছে। তো বিক্রিয়াতে এটা শেষ হয়ে যাবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রে উপস্থিত থাকবে এটা কখনোই কি বাফার দ্রবণ সৃষ্টি করবে না কিন্তু সেম জিনিসটা যদি আমরা টু ইস টু ওয়ান অনুপাতে দিই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এবং এস থ্রি সি ডাবল এইচ এটা যদি টু ইস টু ওয়ান অনুপাতে মিক্স করি তাহলে কিন্তু এইটা বেশি পরিমাণে থাকে এটা কম থাকে তাহলে কিছুক্ষণ বিক্রি হওয়ার পরে এইটা তো শেষ হয়ে যাবে তো কিছু পরিমাণ এস থ্রি সি ডাবল এইচ উপস্থিত থাকবে পাত্রে আর সাথে আমার সি থ্রি সি বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে তো এই দুইটা মিললে আমার বাফার দ্রবণ সৃষ্টি করবে তাহলে যখন এটা টু ইস টু ওয়ান অনুপাতে আমি মিক্স করব তখন কিন্তু তারা বাফার দ্রবণ সৃষ্টি করবে কিন্তু যখন ওয়ান ইস টু টু অনুপাতে আমি মিক্স করতেছি তখন কিন্তু এটা বাফার দ্রবণ সৃষ্টি করবে না তো এই দুইটা অপশানে দেখা যাবে অপশান পরীক্ষায় আসা অপশান দুইটাই তো এইটাই হবে কারেক্ট অ্যান্সার তো এই সকল ট্রিকি কোশ্চেনগুলোই বাহাদ্দ্রবন থেকে এমসিকিউতে তে আসবে এছাড়া বেসিক জিনিসগুলো দেখতে হবে আর ল্যাবসির হেসে সূত্র যেগুলো আছে এগুলার বেসিক জিনিসগুলো দেখলেই মোটামুটি পারা যাবে তো এরপর আমরা পঞ্চম দেখি পঞ্চম অধ্যায় থেকে কি জিনিস পড়তে হবে তো পঞ্চম অধ্যায় মোটামুটি জাস্ট রিডিং পড়ার চ্যাপ্টার তারপরে এই জিনিসগুলো একটু বেশি করে দেখতে হবে সাসপেনশন কলয়েড ইমালসন এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে এরপরে গ্লাস ক্লিনারের মূল উপাদান টয়লেট ক্লিনার মূল উপাদান এছাড়া আর অনেকগুলো জিনিস আছে সবগুলোর মূল উপাদানগুলো দেখতে হবে আসলে অনেকগুলো জিনিস আছে এই সবগুলো জাস্ট একটু রিডিং পড়া দিলেই হবে মূল উপাদানগুলো কি ওগুলো সংকেত কি এগুলো দেখলেই হবে এর বাইরে খুব বেশি কিছু পঞ্চম অধ্যায় থেকে আসবে না তো এই ছিল যে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের জন্য এমসিকিউর একটা সাজেশন আমি আবারও বলি যে আমরা গ্যারান্টি দিতেছি না যে এখান থেকেই কোশ্চিনগুলো আসবে বাট এই সব জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি বা এমসিকিউর জন্য এই সব জায়গাগুলো বেশি জোর দিলে এমসিকিউতে একটা ভালো নাম্বার পাওয়া যাবে আশা করা যায় তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর রিটেনের যে সাজেশনটা সেটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ